Mr. Problem TV, but keep smiling. আমি তোমাদেরকে যে কথা বলছি যে এই ব্যাপারে তোমরা আমি বলবো যে আমাদের সমাজে সীমাহীন দুর্নীতি অপকর্ম অপরাধ ভোগবাদ মানে বেশি খাইতে হবে বেশি ভোগ করতে হবে বেশি ভোগ করতে হবে অনেক ফ্যামিলিকে আমি দেখতেছি যে তাদের শাড়ির কোনো শেষ নাই বা তাদের স্যুটের কোনো শেষ নাই আমার নিজের ফ্যামিলিতে আমি দেখতেছি অন্যদেরকে বাদ দিই অবশ্য আমার বেগম সাহেব নাই ভাগ্য ভালো তো এই যখন দেখি আমি তখন সামান্য রোজগার কিন্তু শাড়ি কিনতেছে সমানে এটাকে ইউজফুল ইনভেস্টমেন্টও ব্যয় করতেছে না আচ্ছা যাই হোক তো এর থেকে তোমাদের দূরে থাকতে হবে স্যার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ শুকরান এই কলেজের 12তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথি হয়ে আপনার অনুভূতি সম্পর্কে যদি কিছু বলেন আমার অনেক ভালো লেগেছে কারণ আমি লক্ষ্য করলাম একটা নিট বা সুন্দর পরিবেশ আমি লক্ষ্য করলাম এবং সব কিছু এখানে যা করা হয়েছে সব ছাত্রছাত্রীরা করেছে বা অফিসার স্টাফরা করেছে এটা তোমাদের সবার ক্রেডিট বেশ করে প্রিন্সিপাল সাহেবের ক্রেডিট যে এটা সবাই হয়েছে তোমার ক্রেডিট যে তুমি অনেক কাজ করেছো এবং আমার ইন্টারভিউ নিচ্ছ আমার ভালো লেগেছে স্যার আমাদের নতুন যে 12তম ব্যাচের স্টুডেন্ট তাদের সম্পর্কে যদি কিছু বলেন তোমরা যদি যে সরকারি ডাক্তার হও তাহলে তোমাদের মনে রাখতে হবে যে আজকে দেখা যাচ্ছে যে উপজেলা পর্যায়ের 12 জন ডাক্তারের মধ্যে 1 জন থাকে 2 জন থাকে 3 জন থাকে দায়িত্বহীনতা মানে এজ এ হোল সিস্টেমটা ভালো অবস্থায় নাই এটার উন্নতি করতে হবে আর আরেকটা বিষয় তোমাদের জোর দিব যেটা প্রত্যেক মানুষের জন্য দরকার সেটা হচ্ছে যে নৈতিকতাটাকে প্রোটেক্ট করা সর্বতোভাবে নিজের নৈতিকতাকে প্রোটেক্ট করা এবং আরেকটা বলবো তোমরা এরকম মনে করবে না যে আমরা 15-20 লাখ টাকা খরচ করে বা 25 লাখ টাকা খরচ করে ডাক্তার হয়েছি এবং এটা আমাদের রিকভার করতে হবে না তোমার রিকভার করবে কিন্তু 20-25 বছরে করবে 15 বছরে করবে 10 বছরে করবে এবং ভোগবাদী হবে না যে আমাকে অনেক ভোগ করতে হবে আমার 2টা বাড়ি লাগবে 4টা বাড়ি লাগবে 2টা গাড়ি লাগবে এই ধরনের চিন্তা থেকে তোমরা মুক্ত হবে বলে আমি মনে করি